ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াদের সম্মানিত ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে কিছু কিছু ভাইদেরকে দেখা যায় নামাজ পড়ার পর জিকির আজকার করা যখন শেষ হয়ে যায় তখন বুকে ফু দিতে দেখা যায়, তো এটা কি শরীয়তসম্মত? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, নামাজ পড়ার পর যে জিকির আজকার করা হয়ে থাকে, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পাঠ করার পর, বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করার পর অনেকেই বুকের মধ্যে ফু দিয়ে থাকে, দম করে থাকে, এটা সহিহ হাদিসে আর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং নামাজে, ফরজ নামাজে সালাম ফিরানোর পর যে সমস্ত জিকির আজকার রয়েছে সেই জিকির আজকারগুলো করবে, এটাই যথেষ্ট। জিকির আজকার করার পরে ফু দেওয়ার ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে যেহেতু আর প্রমাণ পাওয়া যায় না, তাই ফু দেওয়া থেকে বিরত থাকবে, শুধু জিকির আজগারগুলো পড়েই সে যথেষ্ট করবে, বুকে ফু দেবে না। তবে ঘুমানোর আগ মুহূর্তে বিছানায় যখন কোনো ব্যক্তি শুতে যাবে, শোয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসুল আলী সালাতু সালাম সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস এই সুরাগুলো তিন তিনবার পাঠ করে হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বুলিয়েছেন, এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সুন্নাত। তবে সালাম ফিরানোর পর জিকির আজকার করার পরে যারা ফু দিয়ে থাকে তা কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না, তাই ফু দেওয়া থেকে বিরত থাকবে। তবে যদি দোয়াগুলো পড়ার পর অনিচ্ছাকৃতভাবে যদি কেউ ফু দিয়ে ফেলে তাতে কোনো সমস্যা নাই, তবে এই ফু দেওয়ার ক্ষেত্রে যদি সে মনে করে যে এটা ইসলামের বিধান, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সাল্লাম এভাবে করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, যদি কেউ সুন্নত মনে করে তা করে করে তাহলে এটা বাড়াবাড়ি হবে, যেহেতু এ ব্যাপারে কোনো শরীয়তের দিক নির্দেশনা পাওয়া যায় না। তাই জিকির আজকার করার পর বুকে ফু দেওয়া যাবে না, তবে ঘুমানোর আগ মুহূর্তে বিশেষ করে আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস এগুলো তিন তিনবার করে পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে সারা শরীর যতদূর পর্যন্ত বুলানো যায় বুলানোর চেষ্টা করবে, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।